খুলনা হলো লে জেলার উত্তরাংশে অবস্থিত একটি মরুভূমি। এখানকার উট কিন্তু রাজস্থানের উটের থেকে একটু আলাদা। এখানে কিন্তু উটের দেখুন দুটো কুচ। এই উটের পিঠে রাইড করার জন্য আপনাকে 300 টাকা দিতে হবে। ব্যাকট্রিয়ান ক্যামেল, তাই তো? এটা মৈত্রেয়ী বুদ্ধ মূর্তি, আর এর উচ্চতা হচ্ছে 106 ফুট। এখান থেকে পুরো নুব্রা ভ্যালিটার অনেকটাই দেখা যাচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আপনাদের নিয়ে যাচ্ছি শীতল মরুভূমি নুব্রা ভ্যালিতে। আজ আমরা প্যাংগং লেক থেকে ফিরছি নুব্রা ভ্যালিতে, থাকবো হুন্ডারে। তাই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। প্যাংগং লেক থেকে হুন্ডারের দূরত্ব এ পথে 165 কিলোমিটার। প্যাংগং লেক দেখে আমরা ফিরছিলাম, আজ যাব আমরা নুব্রা ভ্যালিতে, হুন্ডায় থাকবো। কিন্তু রাস্তায় যেতে যেতে রাস্তার মাঝে কাজ চলছে বলে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, কখন জ্যাম খুলবে বুঝতে পারছি না, ততক্ষণ ওয়েট করছি এখানে। আর এই জায়গাটা হচ্ছে শায়কের কাছাকাছি, এখান থেকে লে শহর প্রায় 125 কিলোমিটার, আর দুর্ভুগ থেকে আমরা এলাম 15 কিলোমিটার। এখান থেকে আমরা খালসার হয়ে শায়ক নদীর পাশ দিয়েই যাবো। খালসা হয়ে হয়তো হুন্ডার পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে, দেখা যাক কতক্ষণ লাগে যায়। চলুন সাথে থাকুন। লে থেকে খারদুংলা পাস হয়ে যদি সরাসরি আসেন সেক্ষেত্রে হুন্ডারের দূরত্ব পড়বে মাত্র 125 কিলোমিটার। ১০,৩০০ ফুট উচ্চতায় অবস্থিত নুব্রা ভ্যালি মরুভূমি হলেও হুন্ডারে রয়েছে কিন্তু অকৃত্রিম এক সবুজের ছোঁয়া। তাই হুন্ডারকে বলা হয় মরুভূমির মরুদ্যান। আর এই মরুভূমির মরুদ্যানেই আমরা আশ্রয় নিলাম দ্য নুনচি হোটেলে। হোটেলটি শুধু পরিবেশ বান্ধবই নয়, এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। চলুন একবার দেখে নেওয়া যাক। কটেজের ভাড়া দুজনের জন্য 3,000 টাকা প্রতি দিনের জন্য, তার সাথে সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার ধরা আছে। এই হোটেলে থাকা সব থেকে বড় যেটা সুবিধা সেটা হলো রুমে বসেই আপনি কারাকোরাম রেঞ্জ কিন্তু এখান থেকেই দেখতে পাবেন, একদম পরিষ্কার। যদি গ্রুপে বন্ধুদের সাথে আসেন তাহলে কিন্তু আপনারা এরকম ডরমিটারিতে থাকতে পারেন, এটা কিন্তু একটু কম খরচে হয়ে যাবে, 800 টাকা প্রতি ডরমিটারিতে সকালের ব্রেকফাস্ট আর ডিনার সহ। The name of the resort is the Nanchi Private Huts and Hostel. Hamara do prakar ka staying system hai. And this one is private huts, jo separately private hai, private washroom, private room hai, aur ek hai hostels jisme bunk beds aata hai. Aur private huts ka rate se for two people 3500, usme including dinner and breakfast. Aur hostel ka hai 800 per bed including dinner and breakfast. कॉन्टैक्ट नंबर हमारा इंस्टाग्राम पेज है द नंची प्राइवेट हट्स एंड हॉस्टल करके, फेसबुक पे भी पेज है, और फोन नंबर व्हाट्सएप नंबर लिंक पे। थैंक यू। द नंची होटल থেকে হুন্ডারবালিয়ারি ঢিলছোড়া দূরত্বে
তাই মুহূর্তের মধ্যে আমরা গিয়ে হাজির হলাম বালিয়াড়িতে। নুব্রা ভ্যালি কথাটির অর্থ ফুলের উপত্যকা। ফুল খুব একটা কোথাও দেখতে না পেলেও উপত্যকাটি কিন্তু ফুলের মতোই সাজানো গোছানো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন আমি আছি হুন্দারে। হুন্দার হল লে জেলার উত্তরাংশে অবস্থিত একটি মরুভূমি। লে জেলাতে ছটি মহকুমা আছে, তার মধ্যে আছে নুব্রা একটি মহকুমা। আর এই নুব্রা ভ্যালিরই হচ্ছে অন্তর্গত হচ্ছে হুন্দার মরুভূমি। এই মরুভূমির অবস্থানের সাথে অনেকটা পার্থক্য আছে। এই মরুভূমি উপর দিয়ে বয়ে গেছে দুটো নদী, একটা হচ্ছে সায়াক নদী আর একটা হচ্ছে নুব্রা নদী। এই দুটো নদী, সায়াক নদীর উৎপত্তিস্থল হচ্ছে হিমো হিমবাহ থেকে, আর নুব্রার উৎপত্তিস্থল হচ্ছে সিয়াচেন হিমবাহ থেকে। এই দুটো নদী কিন্তু আসতে, দুটো নদী কিছু দূর গিয়ে খালসার নামক একটা জায়গা, আমরা খালসার দিয়ে ফিরবো, খালসারে মিলিত হয়ে সায়ক নামে বয়ে গেছে এবং লাস্টে পাকিস্তানে বয়ে গিয়ে বালুচিস্তানে সিন্ধু নদীর সাথে মিশে গেছে। তো চলুন এই হুন্দার মরুভূমিটা আমরা একটু ঘুরে দেখি। একসাথে এত উট এর আগে কখনো দেখিনি। একসাথে এত উট দেখে মন আনন্দে ভরে উঠল, আর উটের ডাকও এই প্রথম শুনলাম। এখানকার উট কিন্তু রাজস্থানের উটের থেকে একটু আলাদা। রাজস্থানে যখন গিয়েছিলাম সামবালিয়াতে, সেখানে উটের কিন্তু একটাই কুচ ছিল, এখানে কিন্তু উটের দেখুন দুটো কুচ, অর্থাৎ দু কুচওয়ালা উট কিন্তু এখানেই একমাত্র পাওয়া যায়। উটগুলো কিন্তু এখানকার উট নয়, মঙ্গোলীয় উট, মঙ্গোলীয় প্রজাতির উট। কোনো এক সময় এদের পূর্বপুরুষ আসে, তারপর থেকে উটগুলো এখানেই থেকে যায়। এই উটের পিঠে রাইড করার জন্য আপনাকে 300 টাকা দিতে হবে প্রতিজন প্রতি, আর ম্যাক্সিমাম আপনাকে 15 মিনিট সময় দেবে, 15 মিনিটের জন্য 300 টাকা। নীল আকাশের নিচে এরকম একটা সুন্দর বালিয়াড়ি, আর বালিয়াড়ির বুকে সারে সারে হেঁটে বেড়াচ্ছে উট। এইরকম একটা পরিস্থিতিতে উটের পিঠে চড়ার লোভ সামলাতে পারলাম না। এখন উটের পিঠে চেপে আছি আমরা সবাই, হেভি এনজয় করছি। হ্যাঁ, ব্যাকট্রিয়ান প্রজাতির উটের পিঠে। হ্যাঁ, দুটো দুটো দুটোই কুজ এই উটের, এগুলো সব হচ্ছে ব্যাকট্রিয়ান প্রজাতির। এই আজমদা, কোথায় একটু হাই করো। হেলতে দুলতে আর উষ্ণ ঝাঁকুনি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম বালিয়াড়ির একদম কেন্দ্রবিন্দুতে। মিনিট 15-এর মধ্যেই সম্পন্ন হলো আমাদের ক্যামেল সাফারি। উটের পিঠে চড়ার সময় কিন্তু সাবধানে ভালো করে ধরে বসতে হবে, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। আমার ক্ষেত্রে একটু দুর্ঘটনা ঘটেই যাচ্ছিল, আমি জানতাম না। এর উট চড়ার সময় ছো ছো করে বলছে, আমিও ছো ছো করছি, দেখি হঠাৎ ছোটা শুরু করে দিল, তখন এরা গিয়ে থামায়। ছো ছো বললে উটটা তাড়াতাড়ি সামনের দিকে এগোতে থাকে। হ্যাঁ, পশু, এরা কিন্তু মানুষ না, অত কিছু বোঝে না। আর একটা কথা বলে রাখি, আগে যেমন এটিভি ছিল, এটিভি রাইড কিন্তু এখন হচ্ছে না, এখন বন্ধ আছে।
এইখানটায় বন্ধ আছে, কিন্তু খালসারের কাছাকাছি অন্য জায়গায় ডিস্কিট আর খালসারের মাঝে এটিভি রাইড হচ্ছে, এখানে কিন্তু বন্ধ আছে আপাতত। রাজস্থানের মরুভূমির সাথে এই হুন্ডারের মরুভূমির একটু পার্থক্য আছে। রাজস্থানের মরুভূমি আয়তনে এর তুলনায় অনেক বড়, এটা একটু ছোট। রাজস্থানের মরুভূমি থেকে এটা আবার অনেক বেশি উঁচুতে, এটা প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত। আর রাজস্থানের তুলনায় এখানে ঠান্ডাটা একটু বেশি। রাজস্থানের মরুভূমিতে শুধু শীতের সময় ঠান্ডাটা বেশি পড়ে, কিন্তু এখানে মোটামুটি সারা বছরই ঠান্ডা থাকে। আর সবথেকে বড় পার্থক্য যেটা, বালির রং, রাজস্থানের মরুভূমির বালির রং কিন্তু অনেকটা লাল বা হলদে মতো, কিন্তু এখানে যে বালির রং সেটা কিন্তু অনেকটা সাদা, সাদা বা ছাই কালারের। হ্যাঁ, আর একটা পার্থক্য হচ্ছে উটের, ওখানে কিন্তু উটের একটা কুঁজ, এখানে কিন্তু উটের দুটো করে, প্রতিটা উটেরই আমরা দেখতে পাচ্ছি দুটো কুঁজ। আজমদা দেখো উটে কিন্তু লাথি মারে, সাবধানে একটু দূরে থেকে, লাথি মারার জায়গা নাই। এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ হলুদ ফল, এই গাছটাকে নাম হচ্ছে সি বাক থন। হ্যাঁ, অরেঞ্জ, অনেকটা অরেঞ্জ অনেকটা হলুদ, হলুদ আর অরেঞ্জের মাঝামাঝি, সি বাক থন বলে। এই গাছের এই যে ফল দেখতে পাচ্ছেন, এই ফলগুলো থেকে জুস তৈরি হয়। হ্যাঁ, এই ফলগুলো থেকে জুস তৈরি হয়, জুসগুলোকে বলে লে বেরি জুস। এই জুস খেলে নাকি এখানকার যে উচ্চতাজনিত সমস্যা বা হাই অল্টিটিউড যে সিকনেস থাকে সেটা থেকে কিছুটা উপশম পাওয়া যায় এই ফলের জুস খেলে। খেতে কেমন খেয়ে দেখতে হবে একটা, কিন্তু আবার এই গাছগুলো উঠে খেতে খুব পছন্দ করে এই লেবেরি জুস এই গাছটাকে। আজমদা খেয়ে দেখবে নাকি একটা, পারো খেয়ে দেখি আজমদা কেমন লাগছে লেবেরি জুস এই ফলটা খেতে, লেবেরিটা কেমন লাগছে? হাতে করে পারলাম দেখি, খুব টক। আমাদের ওখানে যেমন রেল লাইনের ধারে বইচি ফল হয়, সে বইচি ফল যেমন সেই টাইপেরই খানিকটা খেতে। বইচি ফলগুলো একটু শক্ত হয়, এটা একটু নরম, টক টক খেতে, একটু টক। হুন্ডার বালিয়ারি দেখা শেষ করে এবার আমাদের পরবর্তী গন্তব্য ডিস্কিট। হুন্ডার থেকে ডিস্কিটের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। ৩০ টাকা জনপ্রতি প্রবেশ মূল্য দিয়ে আমরা মৈত্রী বুদ্ধা দর্শন করতে চললাম। কারাকোরাম পর্বতমালার পাদদেশে অবস্থিত নুব্রা একটি লে জেলার মহকুমা। আর এই নুব্রারই সদর শহর হল ডিস্কিট, যার জনসংখ্যা প্রায় 1,200 আর উচ্চতা 10,300 ফিট। এ অনেকটা হেঁটে উপরে উঠতে হচ্ছে বুদ্ধ মূর্তি দেখার জন্য। আস্তে আস্তে ধৈর্য ধরে উপরে হেঁটে উঠতে হবে আপনাদের। আজমদা কি হাঁপিয়ে গেলে নাকি উঠতে? লে জেলায়
छटा महकुमा आछे तारपर नुब्रा हच्छे एकटा महकुमा आर नुब्रा महकुमार सदर शहर हच्छे डिस्किट एखन दाड़िये आछे डिस्किटेरी डिस्किट मनास्ट्रीर सामने एई जे दूरे देखते पाच्छेन एटा डिस्किट मनास्ट्री 600 बछरेर पुरोनो मनास्ट्री ओर एर भेतरे मनास्ट्री भेतरे एखानकार छात्रदेर थाकार ब्यवस्थाओ आछे एखान थेके जे भिउ সেটা না দেখলে বুঝতে পারবো না কত সুন্দর এই যে নুব্রা ভ্যালি এখান থেকে পরিষ্কার একদম সুন্দর এখান থেকে পুরোটাই দেখা আছে নুব্রা ভ্যালি এই এই জায়গা থেকে মানুষ যখন গৌতম বুদ্ধের বাণী ও আদর্শ থেকে দূরে সরে যাবে সারা পৃথিবী ভরে উঠবে পাপ আর অত্যাচারে তখন সমাজকে ন্যায় আর ধর্মীয় পথে ফিরিয়ে আনার জন্য পৃথিবীতে আবির্ভাব ঘটবে আর এক বুদ্ধার এই ভবিষ্যতের বুদ্ধাকেই বলা হয় মৈত্রেয়ী বুদ্ধা দূরে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন বুদ্ধ এটা মৈত্রেয়ী বুদ্ধ মূর্তি আর এর উচ্চতা হচ্ছে 106 ফুট এই মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালে কিন্তু অফিসিয়ালি উদ্বোধন করেছিল 2010 সালে দলাই লামা মৈত্রেয়ী বুদ্ধার পাদদেশ থেকে আমরা পায়ের নিচে দাঁড়িয়ে আছি এইখান থেকে পুরো নুব্রা ভ্যালিটার অনেকটাই দেখা যাচ্ছে এবং পুরো ডিস্কিট টাউনটা পুরো ভিউ কিন্তু এই জায়গা থেকে দেখতে পান শুধু ডিস্কিট টাউন নয় ডিস্কিট মনাস্ট্রিও কিন্তু এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে একদম মৈত্রেয়ী বুদ্ধা দর্শন সেরে আমরা এবার এলাম ডিস্কিট থেকে 12 কিলোমিটার দূরে ভাগমিলকা ভাগ শুটিং পয়েন্ট দেখতে ভাগমিলকা ভাগ সিনেমা নিশ্চয় আপনারা দেখেছেন তো ভাগমিলকা ভাগ সিনেমা যখন শুটিং হয় ফারহান আখতার ট্রেনিংয়ে যখন কোমরে টায়ার বেঁধে যখন ট্রেনিং নেয় সেই শুটিং কিন্তু এই জায়গাটাতে হয়েছিল এই জায়গাটাতে পুরোটাই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম সামনে এটা হচ্ছে ডিস্কিট থেকে লে যাওয়ার পথে ডিস্কিট থেকে 12 কিলোমিটার দূরে জায়গাটা যদি কখনো নুব্রা আসেন এই জায়গাটা অবশ্যই দেখে নেবেন টিভি রাইড করে কিরম লাগলো এক্সপিরিয়েন্স কি বলো অসাধারণ এক্সপিরিয়েন্স 1000 টাকা দাম নিলেও এটা কিন্তু পুরো পয়সা উসুল আপনাকে যা ঘোরাবে আপনার মন পুরো খুশ হয়ে যাবে বিশেষ করে যারা বাইক চালায় যারা বাইক চালাতে পছন্দ করে এই যে এটিভি নিয়ে 4 চাকার একটা গাড়ি নিয়ে বালির যে মরুভূমি আছে সেই ঢালুর মাঝখান দিয়ে আমরা স্পিডে যখন নামছি তখন একটা আলাদা অনুভূতি হচ্ছিল দুর্দান্ত দুর্দান্ত পয়সা উসুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল বাটনটি প্রেস করুন যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশনের মাধ্যমে আপনি সাথে সাথে জানতে পারেন